বাংলাদেশ নৌবাহিনীর যারা নাবিক ও এমওডিসি পদে নিয়োগ হতে চান তাদের জন্য একটা সার্কুলার আজকে নৌবাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো আমি আজকে সেটা নিয়ে বিস্তারিত বলবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে আপনার আবেদনের ফি প্রদান করবেন আপনার রকেট অথবা বিকাশ অথবা টি ক্যাশের মাধ্যমে প্রথমে আমি বাংলাদেশ জয়েন নেভি ডট প্রবেশ করার পর তাদের সার্কুলার দিয়েছে সেখান থেকে আমি এটা পেয়েছি আজকে অনেক পত্রিকাতেও আপনি এই সার্কুলার পাবেন তো আমি এই সার্কুলার লিঙ্কটা পিডিএফ লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন প্রথমে যোগ্যতা উপযুক্ততা সম্পর্কে কি কি পদে নিয়োগ দিয়েছে সেটা নিয়ে আর আলোচনা করি সেটা হচ্ছে নাবিক পদে মেডিকেল পদে না মেডিকেলের পেট্রোলিয়াম রাইডার বুক এবং এম ও ডিসি যাদের যারা শিক্ষাগত যোগ্যতা যেটা হবে সেটা হচ্ছে যে সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমানত বিজ্ঞান বিষয় মানে সায়েন্স থেকে ন্যূনতম সিজিপিএ জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে আর মেডিকেল যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের জীববিজ্ঞান সহ এসএসসি তে সমমান থ্রি পয়েন্ট থাকা লাগবে এবং পেট্রোলিয়াম রাইডার স্টোর বুক বুক কিপার হিসেবে যারা অ্যাপ্লাই করতে চান তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসি তে সমমান এবং সকল বিভাগের জন্য প্রযোজ্য তাদের হচ্ছে সর্বনিম্ন থ্রি পয়েন্ট শারীরিক যোগ্যতা যারা সিমেন্ট পদে তাদের জন্য উচ্চতা হচ্ছে পাঁচ ছয় ইঞ্চি এবং বুকের বুকের মাপ হচ্ছে সবার জন্য সব পদের জন্য ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার ওজন বয়সের উচ্চতা অনুযায়ী হবে এবং চোখের দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতেই হবে অন্যান্য শর্তাবলীর ক্ষেত্রে বাংলাদেশের পুরুষ যারা হবে যেহেতু এটা সাগরের সাথে সবসময় আপনাকে থাকা লাগবে এজন্য আপনাকে অবশ্যই সাঁতার জানা আবশ্যক অন্যান্য শর্তবলী পদবীর জন্য বাংলাদেশি পুরুষ নাগরিক জানা আবশ্যক অবিবাহিত হতে হবে এবং বয়স হতে হবে সতেরো থেকে বিশ বছরের মধ্যে বয়সের জন্য কোন নয় অযোগ্যতা যারা বাংলাদেশের নাগরিক নয় নয় বা যাদের থানায় কেস আছে যারা সন্ত্রাস জঙ্গিবাদ তাদের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ আমি এখানে ইন ডিটেলস পড়ব না আপনাদের যেহেতু পিডিএফটা ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা বিস্তারিত পড়ে নেবেন আমি জাস্ট টাইটেলগুলো আপনাদেরকে যাচ্ছি সনদপত্রের শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের মূল কপি অথবা ফটোকপি আপনাকে সাথে রাখতে হবে জাতীয় পরিচয় ও চরিত্রপত্র সনদপত্র থাকতে হবে জন্ম নিবন্ধন জাতি অথবা যাদের জন্ম নিবন্ধন হয়নি সরি যাদের জাতীয় পরিচয় হয়নি এখনো তাদের জন্য জন্ম নিবন্ধনের ফটোকপি অভিভাবকের সম্মতি পত্রটা হচ্ছে আপনি যে সশ ইউনিয়ন চেয়ারম্যানের কর্তৃক যে প্রত্যয়ন পত্রটা দিয়ে থাকে সেটি সহ এবং অভিভাবকের এমন একটি লিখিত দরখাস্ত যেখানে উল্লেখ থাকবে যে আমার আর সন্তানকে আমি নৌবাহিনীর জয়েন করার জন্য অনুমতি প্রদান করছি অভিভাবকের সম্মতি অবশ্যই ছবি থাকতে হবে সদ্যতলা পাসপোর্ট আকারে প্রার্থীর নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে আচ্ছা এবার আসি মূল যে বিষয় সেটা হচ্ছে আবেদন সংগ্রহ এবং কিভাবে আবেদন করবেন তো সেলর পদে নাবিক পদে আবেদনকারী প্রথমে www.joinnavymil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে অ্যাপ্লাই সেলর এটা হচ্ছে আপনি যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এটা হচ্ছে জয়েন নেভি বিডি প্রধান ওয়েবসাইট এই ওয়েবসাইটটি যখন আপনার সামনে ওপেন হবে তখন নিচের দিকে ডান পাশে দেখুন এখানে কারেন্টলি সার্কুলার কারেন্টলি ওপেন সার্কুলার সেইলর এম ও ডিসি এন ব্যাস দু উনিশ এখানে অ্যাপ্লাই নেওয়া বাটন ক্লিক করলে আপনাকে অ্যাপ্লাই করার জন্য পেজটা চলে আসবে সেখানে আপনি নিজের নাম ডেট অফ বার্থ আপনার ইমেল নম্বর এবং অবশ্যই আপনার ব্যবহৃত ফোন নাম্বার দিবেন যেটা অলওয়েজ অফেন থাকবে সেখানে আপনাকে মেসেজ দিয়ে আপডেট জানানো হবে তো এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়ে সাবমিট করে দিবেন আচ্ছা আমি পিডিএফ এ আবার ফিরে যাই তারপরে আপনি অনলাইনে আবেদন করার পর আপনাকে তাদের ফিটা প্রদান করতে হবে সেটা 200 টাকা অফিরতযোগ্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে আবেদন পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্দিষ্ট সময় উপস্থিত থাকতে হবে যদি কোন উক্ত ডাউনলোড করতে ব্যর্থ হয় কোনো প্রদান করা হবে সেই ট্র্যাকিং নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে আপনি পুনরায় আবেদনপত্রটি এবং ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্রবেশপত্র সহকারে আচ্ছা এবার আসে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্র সকাল আট ঘটিকায় নিম্নবর্তিত তারিখে উপস্থিত হবে। এখানে যে যে জেলার নাম দেওয়া আছে সেই সেই জেলার লোকজন আবেদন করতে পারবে। আর এই বাম পাশে হচ্ছে কখন পরীক্ষা দেয়া থাক কখন ভর্তির তারিখ হবে আপনি যদি আহ ঢাকা জেলার মধ্যে হয়ে থাকেন মানিকগঞ্জ গাজীপুর হয়ে থাকেন তবে তাদের application এর date হচ্ছে পয়লা এপ্রিল দুই এবং এই সারিবদ্ধতে যে ভ্যালু গুলো দিয়ে আছে এগুলো হচ্ছে সেই জেলার সাধারণ কোটা এখানে ঢাকা সাধারণ কোটা সাত মানে ঢাকা থেকে ঢাকা জেলা থেকে জনকে নেয়াই হবে মানিকগঞ্জের পাঁচ সর্বনিম্ন পাঁচ সর্বনিম্ন পাঁচ জনকে নেয়াই হবে এখানে তাদের কোটা দিয়ে আছে এটা জেলা ভিত্তিক কোটা এখানে উল্লেখ করা আছে যারা কুষ্টিয়া জেলার তাদের application এখানে প্রত্যেকটা জেলার যেহেতু টাইমটা এই বরাবর দেওয়া আছে এবং জেলার নাম এবং ভর্তির তারিখ এখান থেকে আপনারা একটু দেখে নেবেন যে যে জেলার সেই জেলার তারিখটা এখানে দেওয়া আছে খুব সুন্দর ভাবে যারা কুষ্টিয়া জেলার আছেন আহ তাদের ভর্তির তারিখ হচ্ছে উম আঠারোই এপ্রিল দুই হাজার উনিশ কুষ্টিয়া জেলার জন্য এবং চুয়াডাঙ্গা মেহেরপুর তাদের জন্য ছয় সাত চারটি করে আহ জেলা ভিত্তিক কোটা প্রদান করেছে এবং আরেকটা এখানে হুশিয়ারি দিয়েছে যে কোন ব্যক্তি চাকরি দেয়া নিশ্চয়তা দিয়ে আপনার নিকট টাকা দাবি করলে নিশ্চিত জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন তো অবশ্যই এই লেনদেনগুলো কারোর সাথে করবেন না আর আপনার কোন রকম তথ্য ইনফরমেশন প্রয়োজন হলে এখানে পরিচালিত পার্সোনাল সার্ভিসেস সার্ভিসেস ফর ফোন নম্বর দেয়া আছে হেল্পলাইনে আপনি ফোন করে আরো ডিটেইলস শুনতে পারেন আর ওয়েবসাইট আছে www.joinnavy.navy.mil তে আপনি সকল আপডেট পেয়ে থাকবেন এবারে চলে লাসি আপনি অ্যাপ্লিকেশন করার পর কিভাবে টাকাটা বিকাশ অথবা রকেটের মাধ্যমে প্রদান করবেন তো ম্যানুয়াল আবেদন পদ্ধতি আমি এখানে বিকাশ নিয়ে আলোচনা করব আসলে এখানে পিডিএফ এ বিকাশে কিভাবে পে করবেন সেটা বলা নেই কিন্তু সব প্রসিডিউর একই

তারপর স্পেস তারপর এস এবং পিন পিনটা পাবেন হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশন বা যখন অনলাইনে এখানে যখন অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তখন লাস্ট পেজে এটা যখন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার অ্যাপ্লিকেশনের লাস্ট প্রসিডিওরে ওরা একটা পিন আপনার ফোনে এস করে দিবে এবং আপনি এখানে যে ডকুমেন্টটা পাবেন সেটাতে আপনার পিনটা লেখা থাকবে সেই পিনটাই আপনাকে এস এ টাকা পাঠানোর সময় এছাড়া এছাড়াও যারা অনলাইনে কোনো সরাসরি হাত সরাসরি স্বশ ভর্তি কেন্দ্রে নির্ধারিত ফি জমা দিতেও পারবেন সেক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে যে এছাড়াও স্বশ ভর্তি কেন্দ্রে ভর্তি কেন্দ্র হতে নির্ধারিত ভর্তির দিন সকাল দশ সকাল আট ঘটিকায় নগদ দুইশো টাকা মূল্যের আবেদন সংগ্রহ করা যাবে সেক্ষেত্রে দুইশো টাকার আবেদন সংগৃহ রশিদ আবেদন সাথে সংযুক্ত করতে হবে ভর্তি পদ্ধতি অনলাইনে আবেদনকারীগণ পূরণকৃত আবেদনপত্রটি যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন যারা না যা সবাইকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অথবা অ্যাপ্লিকেশন কর পাওয়ার আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট কাগজপত্র নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে ম্যানুয়াল আবেদনকারীগণ সংগৃহ আবেদনপত্র ফর্মে উল্লেখিত সফল সার্টিফিকেট কাগজ পত্র নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ